আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কত অকেশন আসছে আর যাচ্ছে তার জন্য স্পেশাল একটা আইটেম হাড়ি কাবাব। সবগুলো উপকরণ দেখে নিন। 2 চামচ পেঁয়াজের পাতা, 2 চামচ আদা কুচি বা বাটা নিতে পারে, এইভাবে চিকন করে কেটে নেবেন। আধা কাপ পেঁয়াজ রিং করে কেটে নিছি, 1/4 কাপ টক দই, 2 কাপ গরুর মাংস, 1 ইঞ্চি থেকে লম্বাটা আপনার পছন্দ মতো, আমি 2 ইঞ্চি লম্বা করে নিছি, 2 চামচ ঘি বা তেল, 1টি তেজপাতা, 1/4 ধনে গুঁড়ো, 1/4 ভাজা জিরের গুঁড়ো, 1/4 শাহি জিরা, 2টি কাঁচামরিচ, 2টি শুকনো লাল মরিচ, লবণ স্বাদ মতো, 3 টুকরো দারুচিনি, 4টি সবুজ এলাচ, 1টি কালো বড় এলাচ, 1টি স্টার মশলা, 1/4 কাপ ভাজা পেঁয়াজ মানে বেরেস্তা, আমি গরুর মাংস দিয়ে দেখিয়ে দিচ্ছি, তবে আপনারা যদি খাসি বা ভেড়ার মাংস দিয়ে করেন তবে 2 চামচ পরিমাপে রসুন কুচি অ্যাড করে নেবেন বা বাটা। প্রথমেই টক দইটা ভালো করে ফেটে নিব যাতে এই টেন্ডেন্সি চলে আসে, খুবই স্মুথ, এটা মাস্ট করতেই হবে। মাংসের টুকরোগুলোর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শাহি জিরা, স্বাদ মতো লবণ, তবে আপনারা যদি সারা দিন মাখিয়ে রাখতে চান তবে লবণটা এই অবস্থায় দিবেন না। দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ বেরেস্তা, অল্প কিছু আদা কুচি দিয়ে দিচ্ছি, তবে আপনারা যদি বাটা আদা ব্যবহার করেন তবে পুরোটাই দিয়ে দিবেন। হাড় ছাড়া মাংস আমি নিছি, একদম সলিড মাংস, আর 1 ইঞ্চি থেকে কাটবেন, আর স্লাইসে আপনার পছন্দ মতো সাইজ করে নিতে পারেন, তবে 2 ইঞ্চি 3 ইঞ্চি ভালো লাগে। এখন একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিন, এইভাবে হাত দিয়ে ভালো করে কসলিয়ে কসলিয়ে মাখিয়ে নেবেন, এই মাখানোর উপর সাটা অনেকখানি ডিপেন্ড করে। এখন মাখানোর পর ফ্রিজে রেখে দিব 6 ঘন্টার জন্য, তবে ওভারনাইট রাখলে ভালো। প্রথমেই চুলায় কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, ঘিয়ের পরিবর্তে যে কোনো ব্র্যান্ডের তেল ব্যবহার করতে পারে, আপনাদের চয়েস। এখন ঘিটা গরম করে নিচ্ছি, গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি সব গরম মশলা, তবে আপনারা যদি শুকনো মরিচ না খেতে চান তবে গোলমরিচ দিয়ে দিতে পারেন। এই অবস্থায় দিয়ে দিচ্ছি আদা কুচি, তবে আপনারা যদি বাটা আদা ব্যবহার করেন এখানে দিতে হবে না, নেড়েচেড়ে ভেজে নিন। দিয়ে দিচ্ছি পেঁয়াজের রিং, তবে আপনারা পেঁয়াজ কাটাও ব্যবহার করতে পারেন, নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আগে থেকে মাখিয়ে রাখা মাংস 6 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম, এখন দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়েচেড়ে সবকিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়ার পর দেখুন মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে, এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে, তবে আপনারা যদি অনেক বেশি পরিমাপে করে ঢাকনা দিয়ে দিতে পারেন, আর পুরো রান্নাটা হবে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে, খুব বেশি আজ দিতে যাবেন না তাতে পুড়ে যাবে। মিনিট 10 লো হিটে রান্নার পর দেখুন পানিটা শুকিয়ে গেছে, এখন চেক করে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, মাংসটা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের রিং আর পেঁয়াজের পাতা, তবে পেঁয়াজের পাতাটা অপশনাল, আমি কালারটা সুন্দর আসার জন্য পেঁয়াজের পাতাটা ব্যবহার করছি। এখন চুলাটা বন্ধ করে নিয়ে 5 মিনিট নেড়েচেড়ে নামিয়ে নিব, তবে এই হাড়ি কাবাবটা আপনারা নান, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারেন, যে কোনো অকেশনালি এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন ঝটপট। আর আপনার যদি এই রেসিপিটি বানিয়ে ভালো লাগে বা একটা মেমোরি তৈরি হয় খাওয়ার টেবিলে, তবে আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে লাইক এবং শেয়ার করতে হবে, আর যদি একান্তই অনেকখানি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমার পাশেই থাকবেন। আজকের জন্য বিদায়, দেখা হবে নতুন আরেকটা রান্নার সাথে। আর আপনি রেডি তো আরেকটা নতুন রান্নার সাথে পরিচিত হতে?